নায়াগ্রা জলপ্রপাতের কথা তো আমরা সকলেই শুনেছি, কিন্তু কতজনেরই বা সেখানে যাওয়ার সৌভাগ্য হয়। আমাদের স্বল্প বাজেটে আমরা নায়াগ্রা নাই যেতে পারলাম, কিন্তু ভারতের নায়াগ্রাতে তো যেতেই পারি। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, ছত্রিশগড়ের চিত্রকূট ফলসকে ভারতের নায়াগ্রা বলা হয়। 95 ফিট উচ্চতা ও 980 ফিট প্রশস্ত এই ওয়াটার ফলসটি ভারতের সব থেকে চওড়া ঝর্ণা। আর বর্ষাকালে এর রূপ দর্শনের জন্য হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যান এখানে। তাই বেঙ্গল ক্রিয়েটর্স এর পক্ষ থেকে আজ আমরা আপনাদের সামনে দেখাতে চলেছি চিত্রকূট ওয়াটার ফলস সহ পার্শ্ববর্তী কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, তিরটগড় ওয়াটার ফলস, কুটুমসার কেপ, কাঙ্গারধারা, কৈলাস কেপ প্রভৃতি জায়গা। কিভাবে ঘুরবেন আর কোথায় যাবেন, কিভাবে আসবেন এখানে, এই সম্পূর্ণ তথ্য জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিন। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ছত্তিশগড়ের বাস্তার জেলার জগদলপুরের ইন্দ্রাবতী নদীর উপর সৃষ্ট চিত্রকূট জলপ্রপাতটি ভারতের নায়াগ্রা নামে পরিচিত। ইন্দ্রাবতী নদীর জল 95 ফিট উঁচু থেকে পড়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। বর্ষাকালে এই ইন্দ্রাবতী নদীর জল ফুলে ফেঁপে ওঠে, তখন এই জলপ্রপাতের প্রস্থর সব থেকে বেশি হয়, প্রায় 980 ফিট চওড়া থাকে তখন এই জলপ্রপাতটি, যা কিনা ভারতের সব থেকে চওড়া জলপ্রপাতের আখ্যা পেয়েছে। বর্ষাকালে এই জলপ্রপাত অপরূপ রূপ ধারণ করে এবং কখনো কখনো রামধনুও লক্ষ্য করা যায়। এই জলপ্রপাতটির আকৃতি ঘোড়ার খুরের মতো হওয়ায় একে বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতের সাথে তুলনা করে ভারতের নায়াগ্রা বলা হয়। চিত্রকূট আসলে আপনারা কি কি করতে পারবেন? আপনারা চিত্রকূটের জলে ভরা পুলে প্যাডেল বোর্ড রাইডিং এর সাথে সুইমিংও করতে পারবেন। এছাড়া স্থানীয় গাইড সহকারে বোটে করে জলপ্রপাতের জল যেখানে যেখানে পড়ছে সেখানেও যেতে পারে। আর এছাড়াও আছে জলপ্রপাতে রামধনু দেখার সুযোগ। এখানে ঘুরতে আসার সঠিক সময় কি? এখানে আপনি সারা বছরই আসতে পারেন, কিন্তু জুলাই থেকে অক্টোবর এখানে ঘুরতে আসার বেস্ট টাইম, কারণ বর্ষাকালে ইন্দ্রাবতী নদীর জল ফুলে ফেঁপে ওঠে, ফলে জলপ্রপাতটি তখন গর্জে ওঠে এবং এই সময় জলপ্রপাতটি সব থেকে বেশি চওড়া থাকে। এছাড়া ফটোগ্রাফার্স এবং প্রকৃতিপ্রেমীদের জন্য বেস্ট টাইম অক্টোবর থেকে ফেব্রুয়ারি, কারণ এই সময় জলপ্রপাতটি স্বচ্ছ ও সাদা ধবধবে থাকে। ছত্রিশগড় রাজ্যটি বিশেষভাবে পর্যটনের জন্য পরিচিতি না পেলেও এখানে ঘোরার জন্য বেশ কিছু জায়গা প্রাধান্য পাচ্ছে, তার মধ্যে এই বাস্তার ডিস্ট্রিক্ট অন্যতম। লোক পরিচিতির অভাবে এখানকার বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য মানুষের কাছে অজানাই থেকে গেছে। এই বস্তার জেলার আর এক অন্যতম পর্যটন কেন্দ্র কাঙ্গেরঘাটি ন্যাশনাল পার্ক বা কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। 1982 সালে ভারত সরকার এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করেছিল এবং এটি ভারতের অন্যতম ঘন জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানের প্রধান আকর্ষণগুলি হল এখানকার জীববৈচিত্র্য, জলপ্রপাত, ভূদৃশ্য এবং বিভিন্ন চুনাপাথরের গুহা। জগদলপুর থেকে 35 কিলোমিটারের মধ্যে এই জাতীয় উদ্যানটি। এবার দেখে নেওয়া যাক এখানে আসলে কোন কোন জায়গা ঘুরে দেখা যায়। জগদলপুর থেকে 38 কিমি দূরে অবস্থিত কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের ইকো পর্যটন কেন্দ্রে অবস্থিত তিরটগড় জলপ্রপাতটি ছত্তিশগড়ের এক অন্যতম দর্শনীয় জলপ্রপাত। এই তিরটগড় ওয়াটারফলের জল এতটাই স্বচ্ছ ও সাদা ধবধবে যে একে মিল্কি ফলস বা দুধের ঝর্ণাও বলে। এই ঝর্ণার জল প্রায় 300 ফিট উপর থেকে নিচে নেমে আসে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য হাজার হাজার দর্শনার্থী ছুটে আসেন এখানে। তবে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানরূপেও চিহ্নিত এই তিরটগড়, কারণ শিব পার্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি মন্দির রয়েছে এখানে, যার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক
ও ভক্তরা এখানে আসেন। তিরোটগড় ঝর্ণা ও মন্দির দর্শন করার পরে আপনারা চলে যেতে পারেন কুতুমসার কেভ। জগদলপুর থেকে 40 কিমি দূরে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের পশ্চিম অংশে অবস্থিত চুনা পাথর দ্বারা গঠিত গুহা কুটুমসার কেভ। এটি মাটির স্তর থেকে প্রায় 35 মিটার গভীরে অবস্থিত এবং 1371 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট। ঘুটঘুটে অন্ধকার এই গুহার তলদেশ মাটি, নুড়ি পাথর ও বেশ কিছু জলাশয় নিয়ে গঠিত। এই গুহাটিতে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের ফর্মেশন রয়েছে। এই গুহায় সরু সিঁড়ি দিয়ে প্রবেশ করতে হয়। গুহার ভিতরে অন্ধকার 5টি কক্ষ রয়েছে এবং লম্বা সরু কক্ষগুলির মধ্য দিয়ে গিয়ে প্রধান বড় গুহাকক্ষে পৌঁছয় পর্যটকরা। এই কুটুমসার গুহার মধ্যে বিভিন্ন প্রাণীর বসবাস রয়েছে, যেমন সাপ, ব্যাং, মাকড়সা, মাছ প্রভৃতি। এই গুহার ভিতরে যাওয়ার সময় অক্সিজেনের অভাব লক্ষ্য করা যায়, যার কারণে একটা নির্দিষ্ট পয়েন্টের পরে আর ভিতরে প্রবেশ নিষিদ্ধ। এই গুহাটি বর্ষাকাল অর্থাৎ জুন মাসের 15 তারিখ থেকে 31শে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকে। এটি এশিয়ার বৃহত্তম ও বিশ্বের মধ্যে 7ম বৃহত্তম গুহা। জগদলপুর থেকে 36 কিমি দূরে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের ভিতরে অবস্থিত কাঙ্গের ধারা। এই কাঙ্গের ধারাতে যাওয়ার জন্য কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কে প্রবেশের সময়ই ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিস থেকে পারমিশন এবং টিকিট কেটে নিতে হয়। এটি একটি জনপ্রিয় পিকনিক স্পটও বটে। এখানে আপনি আপনার পরিবার, বন্ধুবান্ধব ও প্রিয়জনের সাথে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। ভূতাত্ত্বিকরা মনে করেন কাঙ্গের নদীটি যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় এটি একটি পলল ভূখণ্ড ছিল। পরবর্তীকালে ইগনিয়াস শিলার অনুপ্রবেশের ফলে অঞ্চলটি ভাঁজপ্রাপ্ত হয়ে যায় এবং এই ভাঁজপ্রাপ্ত শিলার উপর দিয়ে নদী প্রবাহিত হওয়ার সময় নদীর জল উঁচু থেকে নিচুতে প্রবাহিত হয়। তখন এটি ছোট ক্যাসকেডের মতো দেখতে লাগে আর একেই কাঙ্গের ধারা বলে। এখানে ঘুরতে আসার সেরা সময় শীতকাল থেকে গ্রীষ্মকাল, জুলাই মাস থেকে পুরো বর্ষাকাল টুরিস্টদের জন্য বন্ধ থাকে। কাঙ্গের ধারা দেখার পর আপনারা চলে যেতে পারেন কৈলাস কেভ। জগদলপুর থেকে যার দূরত্ব প্রায় 40 কিলোমিটার, 1993 সালে এই গুহাটি আবিষ্কৃত হয়। মাটি থেকে প্রায় 40 মিটার উচ্চতা এবং 250 মিটার দীর্ঘ এই কৈলাস কেভ। এই গুহায় স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট লক্ষ্য করা যায়। সংকীর্ণ রাস্তা দিয়ে এই গুহায় প্রবেশ করতে হয় এবং গুহার শেষের দিকে শিবলিঙ্গের ন্যায় একটি স্ট্যালাগমাইট আছে। এটি শুধু শিবলিঙ্গের ন্যায় দেখতে এতেই আটকে নেই, রীতিমতো এটাকে দেবতার চোখে দেখা হয়, তাই এখানে পূজা অর্চনাও করা হয় শিবলিঙ্গ হিসাবে। এবং এই গুহার আরেকটি বৈশিষ্ট্য হলো গুহার গায়ে হাত দিয়ে আঘাত করলে আশ্চর্যজনকভাবে অবিশ্বাস্য বাদ্যযন্ত্রের মতো শব্দ শোনা যায়, যা সত্যিই পর্যটকদের অবাক করে দেয়। চিত্রকূট ঘুরতে আসলে আপনারা সাথে এই সুন্দর জায়গাগুলিও ঘুরে দেখে নিতে পারেন। এবার আসা যাক চিত্রকূট ঘুরতে আসলে কোথায় থাকবেন। আপনি যদি হোটেলের বিছানায় শুয়ে চিত্রকূটের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনার সঠিক ঠিকানা হবে দামদামি লাক্সারি রিসোর্ট, যেটি ঠিক চিত্রকূট ফলসের সামনেই অবস্থিত। এখানে 16টি ডাবল বেড কটেজ এবং 13টি লাক্সারি টেন্ট এবং সাথে রেস্টুরেন্ট সার্ভিসও আছে। এখানে থাকার খরচ সিঙ্গেল বেড 2000 পার ডে এবং ডাবল বেড 2500 পার ডে, যদিও এটা সিজন ওয়াইজ ভ্যারি করে। এছাড়াও আপনারা থাকতে পারেন চিত্রকূট হলিডে হাউস, PWD রেস্ট হাউস, ইন্দ্রাবতী গেস্ট হাউস, এছাড়াও ছোটোখাটো অনেক হোটেল আছে যেগুলিতে আপনারা কম খরচেও থাকতে পারেন।
এবার বলি আপনারা কিভাবে চিত্রকূট যাবেন। কলকাতা থেকে চিত্রকূট যাওয়ার সহজতম পদ্ধতি ট্রেনে করে হাওড়া থেকে কোরাপুট এক্সপ্রেসে করে জগদলপুর যাবেন এবং ওখান থেকে ক্যাব বা গাড়ি রিজার্ভ করে 40 কিলোমিটার গেলেই চিত্রকূট ফলস। বর্তমানে কোভিড পরিস্থিতিতে এই কোরাপুট এক্সপ্রেস না চলায় আপনি ট্রেন বা প্লেনে করে বিশাখাপত্তনম গিয়ে ওখান থেকেই ট্রেনে জগদলপুর চলে যেতে পারেন অনায়াসে, এবং এটি চিত্রকূট যাওয়ার সব থেকে ভালো বিকল্প পদ্ধতি। তো বন্ধুরা, চিত্রকূটের কমপ্লিট ট্রাভেল গাইড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমাদের আরও নতুন নতুন ভ্রমণ ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন। আর আমাদেরকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারেন, আমাদের সোশ্যাল হ্যান্ডেল বেঙ্গল ক্রিয়েটার্স 96। আজকে ভিডিওটি এই পর্যন্তই, আমরা আবার ফিরে আসব নতুন কোনো জায়গার অনুসন্ধান নিয়ে আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।